আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের সাথে আছে আমি একরাম হোসেন নাহিদ স্যার। পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3 থেকে পৃষ্ঠা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর অঙ্কটি নিয়ে। 7 নম্বর সমস্যাটি হচ্ছে জালাল সাহেবের মাসিক বেতন 8,765 টাকা, প্রতি মাসে তিনি 3,225 টাকা বাড়ি ভাড়া এবং 4,850 টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি 8 মাসে কত টাকা জমা করেন? এখানে তার 1 মাসের বেতন এবং প্রতি মাসে যা তার যে খরচ হয় বাড়ি ভাড়া এবং অন্যান্য জিনিস ব্যয় করতে আনতে যে খরচ হয় সেই খরচের পরিমাণ দেওয়া আছে এবং নির্ণয় করতে হবে 8 মাসে কত টাকা তার জমা হবে। এর জন্য আমাদেরকে প্রথমে 1 মাসের জমার পরিমাণ দেখতে হবে কত টাকা হয় এবং সেটার জন্য তার মাসিক বেতন থেকে বিয়োগ করতে হবে তার মোট খরচ, তারপর বিয়োগ করে যে ফলাফল আসবে সেটা হচ্ছে 1 মাসের জমা। আর তার সেই 1 মাসের জমাকে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলেই পাওয়া যাবে তার 8 মাসের জমার পরিমাণ। তাহলে চলো এর সমাধান করি। এটা 7 নম্বর। তিনি 8 মাসে কত টাকা জমা করেন? তিনি 8 মাসে জমা করেন সমান, আমি আগেই বলেছিলাম যে তার মাসিক বেতন থেকে আমরা বিয়োগ করব তার খরচ সমূহ। তার মাসিক বেতন হচ্ছে 8,765 টাকা, এর থেকে আমরা বিয়োগ করব তার 1 মাসের যে মোট খরচ, সেই মোট খরচ অর্থাৎ 3,225 টাকা বাড়ি ভাড়া বাবদ এবং অন্যান্য খরচের জন্য 4,850 টাকা। এই দুটি খরচ মোট বেতন থেকে বিয়োগ করব, তাই আমরা বিয়োগ করলাম 3,225। যেহেতু তার মোট খরচ নির্ণয় করতে হবে বিয়োগ করব মোট খরচটা, তাই মোট খরচগুলো যোগ হবে। বাড়ি ভাড়া হচ্ছে একটি খরচ, আরেকটি খরচ হচ্ছে 4,850 টাকা অন্যান্য জিনিসের জন্য, সেই খরচটাও এই বাড়ি ভাড়ার সাথে যোগ করতে হবে 4,850 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যোগ হয়েছে কেন আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ দুইটাই তার খরচ। আমরা তার মোট খরচটাকে বিয়োগ করব তার বেতন থেকে, তাই দুইটা খরচ যোগ করব প্রথমে। যেহেতু এই যোগের হিসাবটা আগে করতে হবে তাই আমরা এই অংশটুকুকে প্রথম বন্ধনীর মধ্যে দিয়ে দিলাম যাতে প্রথমে এই হিসাবটুকু করা হয়। বিয়োগ করার পর আমরা যে তার মোট খরচকে তার মাসিক বেতন থেকে বিয়োগ করার পর যে টাকাটা থাকবে সেটা হচ্ছে তার 1 মাসের জমা। আমাদেরকে নির্ণয় করতে হচ্ছে 8 মাসের জমার পরিমাণ, তাই বিয়োগ করার পর যে টাকাটা বের হবে সেটা হচ্ছে 1 মাসের জমা। 1 মাসের জমাকে যদি আমরা গুণ করি 8 দ্বারা তাহলে আমরা পাবো তার 8 মাসের জমার পরিমাণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে হিসাব করতে হবে প্রথমে যোগের, তারপর এই মোট বেতন থেকে মোট খরচটা বিয়োগ করতে হবে, তাই আমরা এই অংশটুকুকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে দিচ্ছি যেহেতু আমাদেরকে এই কাজটা দ্বিতীয়বারের দ্বিতীয় ধাপে করতে হবে আর শেষ সকল শেষ ধাপে গুণ করব, তাই এই অংশটুকু আলাদা রাখলাম। তো টাকা, তিনি 8 মাসে জমা করেন 8,765 বিয়োগ 3,225 যোগ 4,850 অর্থাৎ তার মোট খরচগুলো যোগ এবং গুণ করতে হবে 8 দ্বারা সমান। আমরা প্রথম বন্ধনীর হিসাব আগে করব, তাই বাকি অংশটুকু অপরিবর্তিত রাখবো। 8,765 বিয়োগ আগে যোগের হিসাবটুকু করব, 5 আর 0 5, 2 আর 5 7, 2 আর 8 10 এর 0 হয়ে থাকবে 1, 4 আর 3 7, 7 আর 1 8, অর্থাৎ তার মোট খরচ হচ্ছে 8,075 টাকা। এই 8,075 টাকা বিয়োগ করতে হবে তার 1 মাসের বেতন থেকে। দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী হিসাব শেষ, এখন আমরা দ্বিতীয় বন্ধনী হিসাব করব, তাই এখানে দ্বিতীয় বন্ধনী বন্ধ করলাম, গুণ 8 টাকা। দ্বিতীয় বন্ধনীর মধ্যে বিয়োগ আছে, বিয়োগটুকু আগে করে নিচ্ছি। তার মোট তার বেতন থেকে 1 মাসের মোট খরচ বিয়োগ করব, 5 থেকে 5 বিয়োগ করলে 0, 6 থেকে 7 বিয়োগ করে যাবে আনতে হবে 1, পাশের এখানে 7 থেকে যদি এখানে এখানে হবে 16, 16 থেকে 7 বিয়োগ করলে 9, এখানে 7 ছিল 1 নিয়ে গেছিলাম তাই এখানে আছে 6, 6 থেকে 0 বিয়োগ করলে 6,
এখানে আট, আট থেকে আট বিয়োগ করলে শূন্য, আর এদিকে লেখা লাগবে না। এখন বের হয়েছে যেটা, সেটা হচ্ছে তার এক মাসের জমার পরিমাণ। এক মাসের জমার পরিমাণকে আমরা গুণ করছি আট দ্বারা, তাহলে আমরা পাবো তার আট মাসের মোট জমার পরিমাণ। এখানে যে যে যত পরিমাণ মাসের সংখ্যা পড়বে, সেই পরিমাণ মাসের সংখ্যা দ্বারা গুণ করলে আমরা সেই মাসের অনুপাতে টাকার পরিমাণ বা জমার পরিমাণ পেয়ে যাব। এখানে যদি দশ মাসের জমার পরিমাণ, তাহলে দশ দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব দশ মাসের জমার পরিমাণ। তাহলে আমরা এই আট মাসের জমার জন্য গুণ করে নিচ্ছি এক মাসের জমার পরিমাণকে। আটে শূন্য শূন্য, আট নং বাহাত্তরের দুই, হাতে থাকবে সাত, ছয় আটে আটচল্লিশ, আর সাত আটচল্লিশ আর সাত পঞ্চান্ন, পঞ্চান্ন পঞ্চান্ন আর যেহেতু নাই পঞ্চান্নই বসবে। পাঁচ হাজার পাঁচশত বিশ টাকা হচ্ছে তার এক মাসে আট মাসের জমার পরিমাণ। এক মাসের জমার পরিমাণ হচ্ছে ছয়শো নব্বই টাকা, তাকে আট দ্বারা গুণ করলে আমরা পেয়ে গেলাম পাঁচ হাজার পাঁচশত বিশ টাকা। এই পাঁচ হাজার পাঁচশত বিশ টাকা হচ্ছে তার এক মাসের জমার পরিমাণকে আট দ্বারা গুণ করে আমরা পেয়েছি। তাই এটি আট মাসের জমা, অর্থাৎ তিনি ব্যাংকে যে টাকাটা রাখেন তিনি আট মাসে জমা করতে পারবেন ব্যাংকে পাঁচ হাজার পাঁচশত বিশ টাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসে এ পর্যন্ত, আগামী ক্লাসে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবার, সমাজ, দেশ কিংবা পৃথিবীকে নিজের মতো করে ভালো রেখো। আসসালামু আলাইকুম।